মসজিদে মিলাদ পড়ার সময় আমরা কখনো কখনো দেখি কিছু লোক দাঁড়িয়ে যায়, কিছু লোক বসে থাকে। কোনটা সঠিক? কোনো বিষয় কোরআনে আছে কিন্তু হাদিসে তার উল্লেখ নেই, তো কোরআনে না থাকলে আমরা শুধু হাদিস বিশ্বাস করব কি? অনেক বেনামাজি, বেপর্দা, দরবেশ থেকেও কখনো কখনো কারামত প্রকাশিত হতে দেখা যায়। এর ব্যাখ্যা কি জানাবেন? বিবাহের উদ্দেশ্যে একটা মেয়েকে কতবার দেখা যাবে এবং তার দেহের কতটুকু অংশ দেখা যাবে? কোনো পাপ করে তওবা করার পর হাশরের দিন কি আবার বিচার হবে? বিবাহ অনুষ্ঠানে টাকা উপহার দেয়া হয়, এটা ইসলামে কতটুকু জায়েজ আছে? রুকু সাজদার তাসবিহগুলো তিনবারের চেয়ে কম পড়লে অথবা বেশি পড়লে নামাজ হবে? মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো বিষয় কোরআনে আছে কিন্তু হাদিসে তার উল্লেখ নেই, তো কোরআনে না থাকলে আমরা শুধু হাদিস বিশ্বাস করব কি? নিশ্চয়ই কোরআন এবং হাদিস দুটা মিলে ইসলাম। কোরআন হচ্ছে একটি সংক্ষিপ্ত কিতাব, এতে বিস্তারিত সব কিছু থাকলে এটা 30 পারা না, এটা 100 পারাতেও শেষ হওয়া কঠিন ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং তিনি যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা বর্জন করো। তাহলে বোঝা গেল যে হাদিসে যা আছে সেটাও ওহী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা নিজেই তার স্বীকৃতি দিচ্ছেন, মা ইয়ুতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই জন্য যদি কোনো বিষয় কোরআনে পাওয়া না যায় সেটা হাদিসে পাওয়া যায়, সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে। কোরআনে তো কত কিছুই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা রাসূলকে কোরআনের ব্যাখ্যা তিনি শিখিয়েছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া বায়ানাহ। আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমার দায়িত্ব যে আমি কোরআনকে আপনার কলবে বসিয়ে দেব এবং এটার ব্যাখ্যা আমি আপনার কাছে করব। এই জন্য বিশ্বনবী যা বলেছেন হাদিস, সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি, আল্লাহ ওনাকে ব্যাখ্যা শিখিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমরা হাদিস মানব না, শুধু কোরআন মানব, তাহলে তার পক্ষে ইসলাম মানা অসম্ভব। হাদিস অস্বীকার করলে সে কুফরি করবে, কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। তো রাসূলের অনুসরণ এর মানে ওনার কথার অনুসরণ করা, ওনার কাজের অনুসরণ করা। রাসূলের কথা, কাজ, কর্ম এগুলোকে হাদিস বলা হয়। এখন যদি আপনি বলেন আমি হাদিস মানি না, তাহলে কোরআনের এই আয়াতগুলো অস্বীকার করা হলো, এটা কুফরি। এই জন্য কেউ যদি বলে হাদিস মানি না, তারা কাফের হয়ে যাবে। আমাদের দেশে আহলে কোরআন নামে একটি পথহারা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে, পথভ্রষ্ট সম্প্রদায়। তারা বলে তারা কোরআন মানে, হাদিস মানে না, হাদিসের প্রয়োজন নাই। তারা মানুষকে সংশয়বাদী বানাতে চায়। তারা বলে হাদিসের মাঝে অনেক বিভ্রান্তি আছে, এই জন্য আমরা হাদিস মানি না। অথচ হাদিসে কোনো বিভ্রান্তি নেই, বরং কোন হাদিস সহি, কোন হাদিস গাইরে সহি, কোন হাদিস জাল, এসব বিষয়ে মুহাদ্দিসগণ স্পষ্ট করে দিয়েছেন। তো বিভ্রান্তি আছে কোথায়? আপনি লেখাপড়া কম করেছেন তাই হয়তো আপনার কাছে এটা বিভ্রান্তিকর, কিন্তু যারা লেখাপড়া করে তারা তো জানে কোনটা সহি কোনটা সহি নয়, তো বিভ্রান্তির কী আছে? মুহাদ্দিসগণ এগুলো স্পষ্ট করে দিয়েছেন। এখন যদি কেউ বলে যে কোরআনে আছে মানবো, হাদিসে নাই মানবো না, তাহলে কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। কিন্তু নামাজে একটা রুকু করতে হবে, এটা কি কোরআনে আছে? সেজদা দুটা করতে হবে, এটা কি কোরআনে আছে? আমরা যখন হজ করি আল্লাহ বলছে হজ করো, কিন্তু হজ করার জন্য এহরামের কাপড় পরার সময় দুটি কাপড় পরতে হবে, এহরামের কাপড় পরতে হবে, এরকম কথা কি কোরআনের কোথাও আছে? আচ্ছা, হজ করতে হবে আরাফার মাঠে যেতে হবে 9 তারিখে জিলহাজের, এটা কি কোরআনের কোথাও আছে? হজ করার জন্য আবার মক্কায় এসে তাওয়াফ করতে হবে, 7 চক্কর দিলে 1 তাওয়াফ হবে, এটা কি কোরআনের কোথাও আছে? কোরআনে আছে শুধু তাওয়াফের কথা, বলিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা তাওয়াফ করো, কিন্তু তাওয়াফ করতে হলে 7টা চক্কর দিতে হবে, এটা তো কোরআনের কোথাও নেই। যদি আপনি কোরআনে আছে মানবেন, হাদিসে নাই মানবেন না, এটা হলো তো বড় বিপদ। আচ্ছা, সুরা ফাতেহা নামাজের মাঝে পড়তে হবে, এটা কি কোরআনের কোথাও আছে? আল্লাহ তো কোরআন মাজিদে বলছেন, হ্যাঁ তোমাদের যতটুকু সহজ পড়ো, হ্যাঁ তোমরা, আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
তোমার সহজটুকু হয় কোরআন সেখান থেকে পড়ো, তা আপনি সুরা ফাতেহা পড়তেই হবে কেন, এটা তো কোরআনে নাই। এভাবে অসংখ্য বিষয় আছে যেগুলো আপনি যদি বলেন আমি হাদিস মানি না তাহলে আপনি বিভ্রান্ত হবেন, এজন্য হাদিস মানতেই হবে। মামুন ভাইয়ের আরেকটি প্রশ্ন, অনেক বেনামাজি বেপর্দা দরবেশ থেকেও কখনো কখনো কারামত প্রকাশিত হতে দেখা যায়, এর ব্যাখ্যা কি জানাবেন? আসলে কারামত নয়, যারা পর্দাই করে না নামাজি পড়ে না এমন লোক দরবেশ হবে কেমনে, ওরা দরবেশও নয়, ওদের থেকে জাদু হতে পারে, সেহের হতে পারে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জাদুকর জোয়েলাইস, সে কত বিস্ময়কর জিনিস দেখায়, মানুষের কল্লা কেটে আবার জোড়া লাগায়, হ্যাঁ পেটের মাঝে ছুরি ঢুকাইয়া দেয়, আবার মানুষটা সুস্থই থাকে, এগুলো বিস্ময়কর না, এগুলো সেহের, এগুলো জাদু। সুতরাং জাদু দেখে কারামত মনে করা যাবে না। আশরাফুল নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিবাহের উদ্দেশ্যে একটা মেয়েকে কতবার দেখা যাবে এবং তার দেহের কতটুকু অংশ দেখা যাবে। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। বিবাহের উদ্দেশ্যে একটা মেয়েকে একাধিকবার দেখা যাবে, কোনো অসুবিধা নেই। যদি আপনি একবার দেখে মনে করেন যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে আপনি তাকে দ্বিতীয়বার দেখতে মন চাইলে চাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি দ্বিতীয়বার দেখার পর আপনি কনফিউজ হন যে কেউ আপনাকে বলেছে মেয়েটা তো নাক বোঁচা, কিন্তু আপনি স্মরণ করতে পারছিলেন না, তৃতীয়বার দেখতে চান, দেখতে পারবেন, উদ্দেশ্যটা যেন বিবাহের হয়। দেহের অতটুকু অঙ্গ দেখা যাবে, যতটুকু অঙ্গ দেখলে পরে আপনি মেয়েটার সৌন্দর্যের ব্যাপারে নিশ্চিত হবেন। যেমন তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার সৌন্দর্য, সে দেখতে কেমন, তার হাত দেখলে, কবজি দেখলে আপনি বুঝতে পারবেন তার গায়ের রং কেমন। তো যদি চেহারা এবং কবজি দেখেন তাহলে আমার মনে হয় একটা মেয়ের সৌন্দর্য দেখার জন্য আর কিছু দেখার প্রয়োজন হয় না, এটুকু এনাফ। তবে অতটুকু দেখবে শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি, অন্যরা নয়, শালা সম্বন্ধে দুলাভাই সবাই মিলে দেখবেন এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি অতটুকু দেখতে পাবেন। মাঝহারুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো পাপ করে তওবা করার পর হাশরের দিন কি আবার বিচার হবে? পাপ করার পরে তাওবা করলেন, আল্লাহ তাআলা যদি তাওবা কবুল করে আপনাকে ক্ষমা করে দেন, তাহলে হাশরের দিন তিনি আর পাকড়াও করবেন না, কারণ সে গুনাহটা আমলনামাতে আর নেই। আর তিনি যদি তাওবাটা কবুল না করেন তাহলে তিনি হাশরের দিন আবার পাকড়াও করতে পারেন, তিনি দয়া করে ক্ষমা করে দিলে ভিন্ন কথা। আশা করি বুঝতে পেরেছেন। রাসেল আহমদ ভাই জানতে চেয়েছেন, আমাদের দেশে সুন্নি নামে একদল আলেম আছেন যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে কথা বলেন, এভাবে চ্যালেঞ্জ করে কথা বলা কি ঠিক? আসলে এটা দুঃখজনক যে আমরা আমাদের প্রোগ্রামগুলোতে গিয়ে কাদা চোরাচুরি করি আর সেখানে আমরা চ্যালেঞ্জ করি 1 লাখ 2 লাখ 5 লাখ, এগুলো মোটেও সুন্দর জিনিস নয়। আপনি দলিল আদিল্লার ভিত্তিতে সত্য তুলে ধরবেন, আপনার দায়িত্ব শেষ। কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না আপনি চ্যালেঞ্জ করে জোর করে গ্রহণ করাতে হবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি। এজন্য আমরা শুধু সুন্নি ভাইয়েরা এটা করে তা নয়, যারা সুন্নি দাবি করে না কিন্তু সুন্নাপন্থী আলেম আলহামদুলিল্লাহ আমরা হকপন্থী বলি, তারাও মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জ করেন। তবে হ্যাঁ, যদি আপনি কখনো কখনো প্রয়োজন হয় চ্যালেঞ্জ করতে পারেন, মোবাহালা কথা করার কথাও কোরআনে আছে যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন যে আপনি ইহুদিদের সাথে মোবাহালা করুন, সেটা চ্যালেঞ্জ, সেটা চ্যালেঞ্জ ছিল যে সেখানে একজন আরেকজনকে লানত করবে চ্যালেঞ্জের মাধ্যমে, যে আমি যে নবী এটা আমি চ্যালেঞ্জ করলাম। তো সেটা কখনো প্রয়োজন হলে করা যাবে, কিন্তু আমরা যেভাবে কথায় কথায় চ্যালেঞ্জ করছি 1 লাখ 2 লাখ 5 লাখ একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে, একজন আলেম আরেকজন মুসলিম আলেমের সাথে, এটা একটু অসুন্দর। এই জন্য আমরা এই জাতীয় অসুন্দর কাজ করব না, কারণ আজকে আমরা যা ইন্টারনেটে করছি বলছি, আমাদের লাইভে ফেসবুকে অথবা আমাদের নিজের লাইভ প্রোগ্রামে অথবা মাহফিলে, এগুলো কিন্তু রেকর্ড হয়ে তামাম দুনিয়া সকল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, অমুসলিমরা দেখছে, সেখানে তারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করছে, দেখো আলেমরা কী করছে। এই জন্য আমরা সতর্ক থাকা দরকার যে আমাদের বিষয়গুলো দেখে যেন অমুসলিমরা ইসলামকে ছোট না করে এবং আমার কারণে ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয়। এই জন্য এই জাতীয় চ্যালেঞ্জ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মনির হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিবাহ অনুষ্ঠানে
টাকা উপহার দেয়া হয়, এটা ইসলামে কতটুকু জায়েজ আছে? উপহার জায়েজ আছে, হাদিয়া ভালো জিনিস, আপনি দিতে পারেন। বিবাহ করার সময় মেয়ে পক্ষ ছেলে পক্ষ যখন কিছু খরচাপাতি করে, তখন এই খরচাপাতিতে আপনি সহযোগিতা করলেন আত্মীয় হিসাবে, অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি আবার একবারে চাঁদার মতো মনে করা হয় যে এটা দিতেই হবে, না দিলে মনে কষ্ট হয় অথবা না দিলে সামাজিকভাবে নিজকে ছোট মনে হয়, এটাকে একটা রসম রেওয়াজ রেওয়াজ হিসাবে নিয়ে যাওয়াটা মোটেও ঠিক না। এখন আমাদের দেশে এটা আসলে এমন হয়ে গেছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বিবাহের অনুষ্ঠানে যদি আমরা কিছু হাদিয়া তোহফা না দেই, সম্মানী উপঢৌকন না দেই, তাহলে কিন্তু এটা খারাপভাবে নেওয়া হয়। এবং কে কত টাকা দিল এটা আবার পরে তেলাওয়াত করে দেখে, না দিলে মনে কষ্ট নেওয়া হয়, এটা মোটেও ঠিক না। দাওয়াত দিয়ে খাওয়াইয়া তারপরে টাকা নেয়াটা, এটা একটু অসুন্দরও হয়ে যায়। তো এই জন্য এই সিস্টেমটা মনে হয় চেঞ্জ করা ভালো, না নেয়াই হচ্ছে উদারতা। এখন অবস্থা এমন হয়ে গেছে যে দিতে হবে। তো যদি কোনো ব্যক্তির মাসে ইনকাম থাকে 20,000 টাকা আর সে এক মাসে 3-4টা দাওয়াত পায়, তাহলে কিন্তু সে নিজে সংসার চালাবে না দাওয়াত খেতে যাবে? তখন বিবাহের কার্ড পেলে খুব ভয় পায়। আগে বাড়িতে নাকি ডাকাতরা আসার আগে চিঠি দিত। তো ঠিক, বিবাহের কার্ড পাওয়ার পর অনেকের কাছে মনে হয় যে ডাকাতের চিঠির মতো, যে কী অবস্থা, এখন তো ভয়ের ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া ভালো। আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, আমরা বিবাহে এভাবে টাকা পয়সা নেয়ার রেওয়াজটা আমরা বন্ধ করতে পারি সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ। জাহিদ হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মসজিদে মিলাদ পড়ার সময় আমরা কখনো কখনো দেখি কিছু লোক দাঁড়িয়ে যায়, কিছু লোক বসে থাকে, কোনটা সঠিক? আসলে মিলাদ তো পড়া হয় না, মিলাদ পড়ার জিনিস না, দুরুদ পড়া হয়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নেয়া। তো রাসূলুল্লাহ সাল্লামের জন্ম তো পড়ার বিষয় না, এটা আলোচনার বিষয় হতে পারে, জন্মকালীন সময় নিয়ে আলোচনা করা। এবং জন্মকালীন সময়ে বিশ্বনবীর পক্ষ থেকে ওনার মা যে কিছু এর হাস দেখেছেন, যে কিছু মজেজার অগ্রিম আগাম বার্তা, বিস্ময়কর কিছু বিষয় দেখেছেন, এই বিষয়গুলো হাদিসে আছে, এগুলো নিয়ে আলোচনা করা ইত্যাদি, এগুলো জায়েজ আছে। মিলাদ হলো এটা। কিন্তু আমরা তো মিলাদ অনুষ্ঠান এগুলো করি না, আমরা দুরুদ শরীফ করি, দুরুদ শরীফের অনুষ্ঠানকে আমরা মিলাদ নাম দিয়েছি। এখন দুরুদ শরীফ পড়তে পড়তে হঠাৎ করে ইয়া নবী সালাম আলাইকা বলে কিছু লোক দাঁড়িয়ে যায়, আর কিছু লোক বলে দাঁড়ানো দরকার কি, সালাম তো বসেও দেওয়া যায়। বিশ্বনবীকে সালাম তো আমরা আত্তাহিয়াত যখন করি তখন তো বসে দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা বসে বসে আত্তাহিয়াতে সালাম দিই। তো এখন সালাম দিলে দাঁড়াতে হবে কেন? এই জন্য ওনারা দাঁড়ান না। এবং সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে দেখে কখনো সালাম দিয়ে দাঁড়িয়ে যেতেন না। এবং আপনারা হাদিস পড়লে দেখবেন, মিশকাতে আছে, তিরমিজিতে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাম তাকে দেখে কেউ দাঁড়িয়ে যাক এটা তিনি পছন্দ করতেন না। এই জন্য বিশ্বনবীকে দেখে দাঁড়িয়ে যেতে হবে, কোনো দরকার নাই। আর আমরা দুরুদ শরীফ পড়ি, সেখানে তো রাসূলকে আমরা দেখছি না, তাহলে এখানে দাঁড়ানোর তো প্রশ্নই আসে না। তো এই জন্য যারা দাঁড়ায় তারা কেন দাঁড়ায় আমরা জানি না, যদি প্রশ্ন করেন তাহলে হয়তো জানবেন তারা কেন দাঁড়াচ্ছেন। পায়ে যদি ব্যথা থাকে তাহলে দাঁড়াবে, কোনো অসুবিধা নেই, অনেকক্ষণ বসে বসে দুরুদ শরীফ পড়েছে এখন দাঁড়িয়ে দুরুদ শরীফ পড়বে, অসুবিধা নেই, পায়ে একটু হাঁটুতে ব্যথা আছে দাঁড়িয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে রাসূল হাজির হয়ে গেছে তাহলে কিন্তু শিরিক হবে, এটা শিরিক হবে, এই আকিদা একবারে জগন। আর যদি আপনি বলেন রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলাম এতে সম্মান বেশি হবে, তাহলে এটা হাদিসের খেলাফ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি সম্মান করতেন, কিন্তু তারা তাকে দেখে দাঁড়াতেন না, তিনি এটা পছন্দ করতেন না। তা আপনি না দেখে দাঁড়াবেন এটা তো হতেই পারে না। এজন্য যারা বসে আছে দুরুদ শরীফ বসে বসে পড়ছে, ঠিক আছে, আমরা আত্তাহিয়াত পড়ার পরে দুরুদ শরীফ তো বসে বসেই পড়ি, তো এটা রাসূলের এহতেরামের খেলাফ হয় না? কেউ কেউ বলে দাঁড়িয়ে সালাম দেবে, দাঁড়িয়ে দুরুদ শরীফ পড়বে, রাসূলের সম্মান নষ্ট হবে। তো তাহলে তো নামাজের মাঝে আমরা বসে দুরুদ শরীফ পড়ছি, রাসূলের সম্মান যদি নষ্ট হতো বিশ্বনবী তো বলতেন তোমরা দাঁড়িয়ে দুরুদ শরীফ পড়ো। এগুলো অতি আবেগ। তবে যারা দাঁড়িয়ে রাসূলকে এহতেরাম করতে চায় আমরা ঝগড়া করব না, আমরা তাদেরকে বুঝাবো, জাস্ট সত্য কথাগুলো তুলে ধরব, তবে কোনো রকমের ঝগড়া পাসার তৈরি করা যাবে না। আল্লাহ সর্বশক্তিমান এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন, রুকু সাজদার তাসবিগুলো 3 বারের চেয়ে কম পড়লে অথবা বেশি পড়লে নামাজ হবে? বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, 3 বার, 5 বার, 7 বার, 9 বার বেজোড় সংখ্যা পড়া ভালো। আর যদি আপনি 3 বারের কম পড়েন তাও নামাজ হয়ে যাবে। আপনি যদি রুকুতে গিয়ে বা সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা এ তাসবি নাও পড়েন, চুপ করে থাকেন, তাও সেজদা রুকু হয়ে যাবে, এটা পড়া সুন্নাহ। সেজদা করা ফরজ, রুকু করা ফরজ, কিন্তু তাসবিগুলো পড়া সুন্নাহ। যদি আপনি নাও পড়েন নামাজ হয়ে যাবে, মাল কারো আহা,
মাকরু তানজিহির সাথে, খেলাফে সুন্নার সাথে। এখন আপনি যদি একবারে চুপ না থেকে পড়েন, একবার পড়েন, তাহলে তো হক আদায় হয়ে গেল, সুন্না আদায় হয়ে গেল। তবে তিনবার পড়াই হচ্ছে পরিপূর্ণ সুন্না, এই জন্য আমরা তিনবার পড়ব ইনশা আল্লাহ। মোকাররম হোসাইন ভাই জানতে চেয়েছেন, কাউকে টাকা ধার দিলে সে যদি খুশি হয়ে কিছু অতিরিক্ত টাকা দেয়, নেওয়া যাবে না নেওয়া যাবে না? এটা সুদ। আপনি যদি কাউকে টাকা দেন, তাহলে আপনি যে পরিমাণ দিয়েছেন সে পরিমাণ আনতে হবে। আপনি যদি এক টাকাও বেশি নেন, এটা সুদ হবে। সে রাজি হলেও সুদ হবে। ছেলে মেয়ে রাজি হয়ে যদি প্রেম করে, জেনা করে, তাহলে কি জায়েজ হবে? না, আল্লাহ অনুমতি দেন নাই, তাই রাজি হওয়ার কোনো মানে নেই। তো আল্লাহ সুদ হারাম করেছে, তো কেউ খুশি হয়ে দিছে, আপনি নেবেন, জায়েজ নেই। এই জন্য সুদ, ঘোষ এগুলো হারাম, খুশি হয়ে দিলে নেওয়ার সুযোগ নেই। আপনি ধান দিয়েছেন কাউকে দশ মন, ধান দশ মনই আনতে পারবেন, বেশি আনলে সুদ হবে। কাউকে লবণ একটু হাওলাত দিয়েছেন, এক কেজি লবণ, এক কেজি আনতে হবে, বেশি আনলে সুদ হবে। তবে হ্যাঁ, যদি আপনি জিনিস পরিবর্তন করেন তাহলে আনতে পারবেন। ইদা ইখতালাফান নাওআন ফাবিউ কাইফা শিতুম, হাদিস হলো যখন তোমরা বস্তুকে আলাদা করবে, বস্তু মুখতালেফ হয়ে যাবে, তখন যেভাবে মন চায় তোমরা ব্যবসা করো। যেমন আপনি দশ হাজার টাকা দিলেন, দশ হাজার টাকা দিয়ে বললেন যে আপনি আমাকে তিরিশ মন ধান দেবেন, তাহলে জায়েজ। বিশ মন ধান দেবেন, জায়েজ। যদি আপনি বলেন যে আপনি দশ হাজার টাকা দেবেন, সাথে আবার দশ হাজার টাকাও ফিরাবেন, সাথে দুই মন ধান দেবেন, তাহলে হারাম। টাকা টাকা আনছেন, আবার অতিরিক্ত দুই মন ধান আনছেন, হারাম। আপনি চাইলে পুরাটা টাকা চেঞ্জ করে ফেলতে হবে। আপনি এক কেজি খেজুর দিয়েছেন, এক কেজি খেজুর আনতে হবে। যদি আপনি বলেন যে আমাকে বারোশো গ্রাম দেবেন, ওই দুইশো গ্রাম সুদ, হারাম হবে। এখন আপনি যদি এক কেজি খেজুর দিয়ে বলেন আমাকে পাঁচশো টাকা দাও, জায়েজ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে জিনিস ভিন্ন হতে হবে। একই জিনিস যদি হয় তাহলে অতিরিক্ত আনা যাবে না, জিনস মুখতালাফ হওয়া আবশ্যক। নবীর আলম নামে একজন ভাই বলেছেন, হুজুর মালয়েশিয়াতে আছি, এক বছর যাবৎ জুমার নামাজ পড়তে পারি না, অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই, সরকার অনুমতি দেয়নি, লকডাউন করে রেখেছে। এই অবস্থায় আপনি জোহরের নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই, কারণ জুমার নামাজ পড়ার জন্য রাষ্ট্রের কিছু বিধিবদ্ধ বিধান আছে। তাই রাষ্ট্র যদি বলে যে জুমা পড়া যাবে না, তাহলে রাষ্ট্র যদি অন্যায়ভাবে বলে, এই জন্য রাষ্ট্র যারা চালায় তারা আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু যারা জুমার নামাজটা পড়বে না, জোহর পড়বে, তাদের জন্য কোনো গুনাহ হবে না। এজন্য জুমা ফরজ হওয়ার জন্য রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি থাকবে, এমন পরিবেশ হওয়া লাগে। যদি এমন হয় যে রাষ্ট্র নিষেধ করে রেখেছে আরও দুই বছর, এক বছর, আপনি গুণাগার হবেন না, জোহর পড়ুন, কোনো অসুবিধা নেই।